Binsound.com. নমস্কার বন্ধুরা, আজকে রুটি মেকারে রুটি কিভাবে তৈরি করতে হয় পুরো প্রসেসটা দেখাবো। তো রুটি মেকার অনেকেই কিনেছেন, রুটি তৈরি করতে পারছেন না, কিন্তু রুটি মেকারে রুটি যখন তৈরি করতে পারবেন সে মজাটাই আলাদা। তো রুটি মেকারে কিভাবে রুটি তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে এই যে আমি গোল গোল করছি, নরম করে একদম আটাটা নরম করে মাখতে হবে, খুবই নরম করে মাখতে হবে। মাখার পরে এইরকম গোল করে নিতে হবে, সব যে কটা রুটি করবেন গোল করে নিতে হবে। দেন এখন দেখুন কিভাবে রুটি করবেন। প্রথমে রুটি মেকারটা ফুল, মানে এই যে রেগুলেটরটা আছে রেগুলেটরটা ফুল দিয়ে দিতে হবে, ম্যাক্সিমামে দিয়ে রাখতে হবে, ইলেকট্রিক দিয়ে ম্যাক্সিমামে দিয়ে রেখে দিতে হবে। দেন এ অটো কাট হয়ে যাবে, মানে এটা জাস্ট প্রিহিট করা। তো প্রথমে একবার প্রিহিট করে নিতে হবে, ম্যাক্সিমামে দিয়ে প্রিহিট করে নিতে হবে। দেন অটো কাট হয়ে যাওয়ার পরে এখন দেখুন এটাই গ্রিন লাইট জ্বলছে, মানে এটা পাওয়ার লাইট, এবং অটো কাট হয়ে যাওয়ার পরে রেড লাইটটা জ্বলে যাবে। তো দেখুন এটা অটো কাট হয়ে গেছে, প্রিহিট করে নিয়েছি। এবারে আমি কিভাবে যে গোলাটা করে নিয়েছি, গোলটা করে নিয়েছি, আটার গোলাটা করে নিয়েছি, সেটা কিভাবে আমি বসাচ্ছি এবং কিভাবে প্রেস করছি সেটা আপনারা ভালো করে দেখুন। কোথায় বসাতে হবে, ঠিক মাথার দিকে, মানে আপনি যেদিকে দাঁড়াবেন তার অপোজিটে দিয়ে এখানে যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা দিয়ে প্রেস করতে হবে। মোটামুটি আপনার আন্দাজ মতো প্রেস করতে হবে, যাতে মনে হয় যে ভেতরে যে গোলাটা আছে ওটা স্প্রেড হয়েছে, মানে রুটির আকার নিয়েছে। দেখুন পুরো রুটির আকার নিয়ে নিয়েছে, গোল হয়ে গেছে। তো এটা 30 সেকেন্ড মতো এটা রেখে দিতে হবে, দিয়ে হাত দিয়ে একটু ঘোরাতে হবে, জাস্ট এইরকমভাবে রেখে দিতে হবে, এবং 30 সেকেন্ড পরে আবার একটু উল্টে দিতে হবে। এখন আমি দেখছেন ঘোরালাম, এবারে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখুন একটু ছোট ছোট বাবলস আসবে রুটির মধ্যে, হালকা ফুলে ফুলে আসছে। তো যখন হালকা ফুলে ফুলে আসবে তখন এই ঢাকনাটা, উপরের যে এটা আছে ঢাকনাটা আছে, ওটা হালকা করে নামিয়ে দিতে হবে। নামিয়ে দেওয়ার পরে দেখুন ভালো মতো, ভালো করে দেখুন, আপনারা নোটিস করুন, এটা আস্তে আস্তে কিন্তু এই ওপরের যে ঢাকনাটা আছে সেটা কিন্তু উপরের দিকে উঠছে, মানে ভেতরে যে রুটিটা আছে সেটা ফুলছে, কিন্তু দেখতে পাচ্ছেন ভালো করে, এবং উপরের যে প্লেটটা আছে সেটা উপরের দিকে উঠে যাচ্ছে। দেখুন রুটি ফুলে গেছে, মানে যেমন রুটি হয় তেমন ফুলে গেছে। এটা আমি আর একটা রুটি করে আপনাদেরকে দেখাচ্ছি, সেম ওই প্রসেসে আর একটা রুটি। হয়তো অনেকে মনে করবেন যে একটা রুটি কীভাবে করেছে, তো আমি আরও একটা রুটি করে দেখাচ্ছি, এটাও কিন্তু সেম প্রসেসে করছি। দেখুন এটাও সেম এইরকম ঢাকনাটা আস্তে করে, মানে যে উপরের প্লেটটা আছে সেটা আস্তে করে উপরের দিকে উঠছে, মানে রুটিটা ফুলছে। দেখুন রুটিটা ফুলছে, তো আমি জাস্ট একদিকে ফুলেছে বলে ওই জন্য আমি আবার চাপা দিয়ে দিলাম যাতে দুদিকটা ফুলে ঠিক মতো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুদিকটাই ফুলে গেল, রুটিটা পুরোপুরি ফুলে গেল। তো এইরকমভাবে আপনারা এই প্রসেসে যদি আপনারা রুটি করেন তাহলে কিন্তু ঠিক মতো রুটি করতে পারবেন। এবং আর একটা জিনিস দেখাচ্ছি, শুধু এই মডেলটার উপরে রুটি করা যাবে তা না, এই মডেলটাতে আপনি ডিমের অমলেট করতে পারবেন, মানে কিভাবে ডিমের অমলেট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এটার সময় ডিমের অমলেট করার সময়ও সেম এইরকম প্রিহিট করে নেবেন। প্রিহিট করে নেওয়ার পরে, এটা অটো কাট সিস্টেম আছে, প্রিহিট করে নেওয়ার পরে দেখুন আমি ডিমটা ফেটে নিয়ে এখানে দিয়ে দিলাম, মানে যেমন আপনারা তাওয়াতে উনুনে বসিয়ে কিংবা গ্যাস স্টোভে বা ইন্ডাকশানে বসিয়ে অমলেট করেন, ডিমের অমলেট করেন, সেম কিন্তু এখানে অমলেটও করা যাবে এবং এগ পোচও করা যাবে, ডিমের পোচও করা যাবে এবং অমলেটও করা যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।